প্রাশে সুপার শপের কাজ কিভাবে পাবেন আর সাইপ্রাসে যারা সুপার শপের কাজের জন্য আসবেন এই ভিডিওটা মূলত তাদের জন্যই ভিডিও টেনে সম্পূর্ণ দেখুন আপনার কাজে আসবে আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো মূলত সুপার শপে কাজ করতে হলে আপনার ভাষাটা জানা মোটামুটি জরুরি কারণ আপনার এসব প্রোডাক্ট আসে যেমন যে সাবান টাবান শ্যাম্পু পেস্ট এগুলো হচ্ছে আপনার যখন আসে সুপার শপে সেগুলো কাগজ দেখে দেখে মাল বুঝে নিতে হয় মাল নেওয়ার পরে ওটার দাম কত ওটা রেট দিতে হয় ওর সাবানের জায়গায় সাবান রাখতে হবে শ্যাম্পুর জায়গায় শ্যাম্পু রাখতে হবে তো এগুলো ম্যাক্সিমাম জিনিস তুর্কিতে লেখা থাকে তুর্কি ভাষা আপনার যে মালগুলো আসবে এগুলো নিয়ে আপনার জায়গা মতো রাখতে হবে এই হচ্ছে আপনাদের কাজ মানে সকাল টাইমে সুপার শপে তেমন ভিড় হয় না সাইপ্রাসে এই সব কাজকর্ম সব সকাল টাইমে করতে হয় করে মাল রেডি রাখতে হয় আর যখন মোটামুটি কাস্টমার আসা শুরু করে তখন কাজ হচ্ছে আপনি আপনার মতো দাঁড়ায় থাকবেন জায়গায় জায়গায় কিছুক্ষণ বাংলাদেশে যে যেভাবে স্বপ্নে মানুষ থাকে ওইখানে দাঁড়ায় থাকা কাজ তো কেউ যদি এসে বলে আমার এই জিনিসটা কোথায় ওই জিনিসটা কোথায় সেটা যদি আপনার শপে থাকে তো আপনার জায়গাটা চিনাই দেবেন বা দেখাই দেবেন এই হচ্ছে মূলত সাইপ্রাসের সুপার শপের কাজ আর সব কাজ করতে গেলে আপনার মূলত ভিসা থাকতে হবে তো আপনার যদি ভিসা থাকে ভিসার মেয়াদ থাকে তো আপনি এরকম ইংলিশ জানেন অথবা এরকম তুর্কি ভাষা জানেন তো এখানকার যা ম্যানেজার বা মানে এখানকে যে পরিচালনা করে তার সাথে যে কথা বলতে পারেন আমার চাকরি দরকার সে যদি দেখেন আপনি চাকরির জন্য মোটামুটি পারফেক্ট আপনি ইংলিশ জানেন অথবা ভাষা জানেন টুকিটাকি বেসিক তো সেই ক্ষেত্রে তখন একটা কথাই বলবে ভিসা দাও পাসপোর্টটা দাও ভিসাটা সে দেখবে মানে আসলে কি আপনি এ দেশের ভিসা আছে অবৈধ না বৈধ যদি আপনার ভিসা থাকে পাসপোর্ট থাকে তো আপনি এখানে চাকরি করতে পারবেন আর সুপার শপে চাকরি করলে আপনার স্যালারি হবে এগারো হাজার আটশো অথবা বারো হাজার লিরা পাবেন এগুলাতে তেমন ওভার টাইম নাই এগুলো শিফটি ভাগ করা থাকে কোন কোনো কিছু সুপার শপ আছে যেগুলো পপুলার অনেক বড় সেগুলো দিন রাত চব্বিশ ঘন্টাই খোলা থাকে শিফটি ভাগ করা থাকে নাইট ডিউটি হয় বা ডে ডিউটি হয় আর যেগুলো মোটামুটি বেসিক টাইপের সুপার শপ সেগুলো আপনার দশ ঘন্টা বারো ঘন্টা মানে মিনিমাম আপনার দশ ঘন্টা খোলা থাকে আবার কিছু কিছুগুলো আছে আপনার আট ঘন্টা এই সব কাজে তেমন কষ্ট নাই আপনার সারাদিন দাঁড়ায় থাকতে হবে দাঁড়ায় থাকা কাজ আর সকাল টাইমে আপনার যেসব ডাক্তার আপনার শপে নাই সেগুলো আসবে সেগুলো নিয়ে নিয়ে বুঝে রাখবেন নিয়ে তার জায়গা মতো রাখলেন আর আপনি সুবিধা পাচ্ছেন হচ্ছে এই সুপার শপের কাজ করলে আপনি আপনি থাকাটা ফিরে পাবেন তিনবেলা খাবারটা নিজের আর যদি ধরেন আপনার ভিসার মেয়াদটা থাকে তো আপনার শুনতেছি এখানার এখানের স্যালারি নিকে বাড়বে কারণ টাকার দাম কমে গেছে এখন চার টাকা সামথিং আছে তো টাকার দাম নাকি পনেরো হাজার সামথিং লিরা আসবে পনেরো হাজার পাঁচশো ছশো লিরা স্যালারি করবে যদি এরকম সরকার ঘোষণা করে দেয় তো আপনার স্যালারি পনেরো হাজার হয়ে যাবে সব বড় বড় সভা কাজ করলে আপনার স্যালারি নিয়ে ভাবতে হবে না সরকার যেটা নির্ধারণ করে দেবে সেটাই হবে এখন যদি সরকার পনেরো হাজার লিরা করে দেয় স্যালারি তো অনেক জায়গায় আছে এখন এগারো হাজার আটশো লিরা তো বারো হাজার কি সাড়ে বারো হাজার তেরো হাজার দিবে কিন্তু পনেরো হাজার দিবে না এরকম বড় সুপার সুপারশপে কাজ করলে আপনার স্যালারি পনেরো হাজার আটশো হয়ে যাবে আর আজকের মতো আমার ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ